আসসালামু আলাইকুম শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ইলার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় দশের পাঠ দুই নিয়ে উপস্থাপন করব। দেখেনি নিই এই পাঠের শিখন ফলগুলো তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় সম্পর্কে জানতে পারবো ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপ ব্যাখ্যা করতে পারব কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় সেই সম্পর্কে জানতে পারবো পার্ট দুই তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজেই তথ্য সংগ্রহ করতে পারি আমরা সেটা এখন দেখব আমরা বই খবরের কাগজ টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি এছাড়া নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি দেখো আমরা ইন্টারনেটটাকে কিভাবে ব্যবহার করে সহজেই খুব প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারছি আমরা অনেক সময় আমাদের বইটা যখন পড়ি আবার খবর খবরের কাগজ পড়ি এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি এবং সেইগুলো সংগ্রহ করে থাকি তবে কি দেখো ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু তথ্য সংগ্রহ করা যায় এটা তো তোমরা খুব ভালো করে জানো যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কতটা সহজেই সব তথ্যগুলো পেতে পারি এবং তা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি একটা মোবাইল ফোনের এবং একটা কম্পিউটারের যেগুলো উভয়ের মাধ্যমে আমরা কি করি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য পেতে পারি এবং সেগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ দেওয়া হলো আমরা যে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি এবং সেখান থেকে কিছু তথ্য পাই সেই তথ্যগুলো কিভাবে পাবো সেই সম্পর্কে আমরা এখন দেখব এবং এর কিছু ধাপ আছে সেগুলো আমরা এখন পড়ব এক সার্চ ইঞ্জিন যেমন গুগল কিছু কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলো তোমরা খুব ভালো করে জানো এদের নাম হচ্ছে গুগল ইয়াহু পিপিলিকা ইত্যাদি এগুলো ব্যবহার করেও কিন্তু আমরা কী করতে পারি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি আর ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় দুই যে বিষয়ে তথ্যটি অনুসন্ধান করছে সেই বিষয়টি সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা ইন্টারকিতে চাপ দিই তিন সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি তোমরা খেয়াল করে দেখবা যে তোমাদের মোবাইল ফোনে যখন তোমরা ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু খুঁজতে চাও তখন দেখবা যে তোমাদের সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটটাতে অনেকগুলো তালিকা আছে তখন তোমরা কি করো যে জিনিসটা তোমরা খুঁজে বের করবা তোমরা সেই জিনিসটা প্রয়োজনীয় জিনিসটা ওখানে সার্চ করো এবং সেই তথ্যটা খুঁজে বের করো চার যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরো সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিনের ছবি এবং ওয়েবসাইটের ছবি যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারো কিভাবে তথ্য সংরক্ষণ করব দেখো আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছি এই তথ্যগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে সংরক্ষণ করে রাখতে হবে আর এই তথ্যটা কিভাবে সংরক্ষণ করব আমরা সেই বিষয় নিয়ে এখন করবো ইন্টারনেটের তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি দেখো আমরা যে ইন্টারনেট থেকে যে তথ্যটি পেলাম সেই তথ্যটি আমরা কি করতে পারি অনেক সময় খাতায় লিখতে পারি আবার মোবাইলে সেটা ছবি তুলে রাখতে পারি আবার ভিডিও বা রেকর্ড করেও আমরা সেটা সংরক্ষণ করতে পারি এছাড়া বর্তমান সময়ে আরও অনেক প্রযুক্তি রয়েছে যার সাহায্যে আমরা সেই তথ্যটাকে সংরক্ষণ করতে পারবো সেই প্রযুক্তিগুলো আমরা এখন দেখবো একটা হচ্ছে পেনড্রাইভ সিডি ডিভিডি মেমোরি কার্ড ইত্যাদি এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করব। তোমরা এভাবে সেটা লিখতে পারবা যে আমরা পেনড্রাইভ সিডি ডিভিডি মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করতে পারবো কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতেই শিখেছি টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি বর্তমানে খুদে বার্তা বা এসএমএস ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি দেখো যে এই যে প্রযুক্তি এই প্রযুক্তির সাহায্যে আমরা কিভাবে তথ্যটা বিনিময় করতে পারব আমরা কি করি প্রয়োজনে মোবাইল ফোনে বা টেলিফোনে কথা বলে মানুষের সাথে আমরা কি করি তথ্য বিনিময় করি এছাড়াও আমরা চিঠি লিখতে পারি তবে এই চিঠি লিখার প্রবণতাটা এখন অনেকটা কমে এসছে তোমরা সেটা খুব ভালো করে জানো তোমরা মোবাইলে এস এম এস করে বা মেসেঞ্জারে চ্যাট করে তোমরা এই কাজটা করে নিতে পারো এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কথা বলা হয়েছে যেমন ফেসবুক টুইটার ইত্যাদি ব্যবহার করেও কি ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায় বাড়ির কাজ ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি তা চারটি বাক্যে লেখো দুই কিভাবে তথ্য সংরক্ষণ করব তা ব্যাখ্যা করো তিন তোমার স্কুল করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে তুমি তোমার শিক্ষকের সাথে তথ্য বিনিময় করতে চাও কোন কোন উপায়ে তুমি তোমার শিক্ষকের সাথে তথ্য বিনিময় করতে পারো এর জন্য তোমার কি কি প্রযুক্তি দরকার হবে লেখো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে কথা হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আল্লাহ হাফেজ